19 ফেব্রুয়ারি 2012, কলকাতা গোয়াগামী বেসরকারি বিমানের এক যাত্রীকে নেমে যেতে বলেন বিমানের পাইলট, কারণ তিনি সেরিব্রাল পলসের শিকার। ইন্দো জার্মান ইন্টারন্যাশনালি ডিসএবিলিটি কনফারেন্সের অন্যতম সদস্য হিসেবে যোগ দিতে যাচ্ছিলেন মেয়েটি। হাজার অনুরোধ সত্ত্বেও চিড়ে ভেজেনি, নেমে যেতে বাধ্য করা হয়েছিল। মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। পাশে দাঁড়ান আইআইসিপি কলকাতার প্রতিষ্ঠাতা ডক্টর সুধা কর। তারই অনুপ্রেরণায় মহামান্য সুপ্রিম কোর্টে বিচারের আবেদন জানান 12 মে 2016। রায় দেন সুপ্রিম কোর্ট, 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয় বেসরকারি বিমান সংস্থাটিকে। আজ জয়ী জিজা আমাদের সঙ্গে রয়েছেন স্টুডিওতে। জিজা ঘোষ, তাকে প্লেন থেকে নামিয়ে দেওয়া হয়েছিল। তিনি 4 বছরের একটা বড় লড়াই লড়েছেন আর তারপর ছিনিয়ে নিয়েছেন নিজের জয়। She fought from 2012 and won this battle. ডাক্তারের অতিরিক্ত আত্মবিশ্বাসের ফলে জন্মলগ্ন থেকে সেরিব্রাল পলসের শিকার জিজা। কিন্তু পরিবার পরিজনেরা তাকে কখনোই বুঝতে দেননি। দশ বছর বয়সে বাবাকে হারানো জিজার অভিভাবক মা জয়শ্রী ঘোষ ভর্তি করেন আইআইসিপিতে। এরপর লা মার্টিনিয়ার ফর গার্লস থেকে ক্লাস 12, সোশিয়োলজি নিয়ে প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক, মাস্টার্স করতে যান দিল্লি ইউনিভার্সিটি। এই প্রথম মায়ের হাত ছেড়ে হস্টেলে একা থাকা, নিজের কাজটা নিজে বুঝে নেওয়া, কিন্তু কোনো অসুবিধাই হয়নি জিজার। স্নাতকোত্তর শেষ করে অ্যাডভোকেসি ডিসএবিলিটি নিয়ে উচ্চশিক্ষার জন্য সোজা লিডস ইউনিভার্সিটি ইউকে। দেশে ফিরে যোগ দিলেন আইআইসিপি কলকাতায়। পাশে দাঁড়ালেন তাঁর মতো সমস্ত সেরিব্রাল পলসের ভাই বোনেরা। কেবলমাত্র ভোকেশনাল ট্রেনিং দেওয়াই নয়, তাঁরাও যে সমাজের মূল স্রোতে মিশতে পারেন, তাঁদের মধ্যেও যে কাজ করার সৃষ্টির আনন্দে নিজেকে মেলে ধরার অধিকার রয়েছে, তা সমাজের চোখে আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করেন জিজা। নিজে একজন সেরিব্রাল পলসি আক্রান্ত হয়েও দেশের সমস্ত সেরিব্রাল পলসির জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তার দৃঢ় স্বাধীনচেতা মন যেন বারবার মনে করিয়ে দিচ্ছে হেলেন কেলারের সেই উক্তি, আই এম দ্য ওনলি ওয়ান বাট স্টিল আই এম ওয়ান, আই ক্যান নট ডু এভরিথিং বাট স্টিল আই ক্যান ডু সামথিং, আই উইল নট রিফিউজ টু ডু সামথিং আই ক্যান ডু। তিনি জিজা ঘোষ, 24 ঘন্টা অনন্য সম্মান, 1423 অনন্য সাধারণ বিভাগে সম্মানিত। তাকে সম্মান জানাতে পেরে আমরাও গর্বিত।